আমরা গুল্লাটা বসাবো, গুল্লাটা বসানোর পরে এটা এই দেখেন কত বড় হয়ে গেল। আমরা আসলে এত বড় রুটি করতে চাই না, তারপরে আপনাদেরকে জন্য দেখানোর জন্য। ওয়াও, খুবই সুন্দর রুটি হয়েছে। ঠিক আছে, করে নিয়ে এটা কাটে নিব আমরা, এটা কিন্তু শেপ করে নিয়ে কাটে নিতে পারবো। এটা বিভিন্ন রকম শেপের আমরা এটা কাটে নিতে পারবো আমরা। তো দেখেন আমরা এখানে স্টার করলাম, হাত করলাম, বিভিন্ন রকম শেপ করলাম। আমাদের কাছে এখানে একটা স্কোয়ার এলো, স্টার শেপের হয়ে গেল হালুয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শাকিল কুকারিস এবং বেকিং কর্নারে। আমি শাকিল কুকারিস এবং বেকিং কর্নারে আজকে যে শাকিল ভাই রয়েছে আমাদের সাথে, আজকে আমি অনেকেই কমপ্লেন করেছেন যে রুটি মেকার দিয়ে রুটি হয় না, তো আজকে আমরা সরাসরি আপনাদেরকে রুটি বানিয়েই দেখাবো। দেখেন শাকিল ভাই কিন্তু রুটি বানানো অলরেডি শুরু করে দিয়েছে। তো শাকিল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদেরকে একটু রুটি বানিয়ে দেখাবেন আজকে? হ্যাঁ, রুটি আমরা এখানে অলরেডি বানিয়ে রাখছি এবং আপনাদের সামনে এটা চাপ দিয়ে, এটা কোনো সিস্টেম নাই কোনো। তো আসলে আমরা একজনের বিষয়ে আরেকজনের খারাপ বলতে চাই না, এটা আমাদের একটা দেশীয় প্রোডাক্ট, যে কেউ বানাইতে পারবে, যে কেউ পারবে, হয়তো অনেক আছে বিক্রি করতে পারবে না, অনেক আছে বিক্রি করতে পারবে। তো আমাদের এটা হট ব্র্যান্ডের। আচ্ছা, ইনশাআল্লাহ যদি কাজ না হয় টাকা রিটার্ন, এটা কাগজে কলমে লেখা দিব। তো আমরা কিন্তু ফ্লোরে রেখে কাজ করতে আমাদের আরাম লাগবে। এটা হালকা একটু চাপ দেবো, দেখেন এই রুটিটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আমরা এত চাপবো না, এত চাপ তো রুটিটা অনেক পাতলা হয়ে যাবে। অনেক পাতলা হয়ে গেলে দেখা যাবে রুটিটা নষ্ট হয়ে যাবে। আমরা একটা হালকা চাপ দেবো গোলাটার জন্য, আমরা হালকা একটা চাপ দেবো মাছ বরাবর বসা রেখা, এটা একটা হালকা চাপ দেবো। হালকা চাপ দিলে আমাদের একটা স্ট্যান্ডার্ড সাইজের রুটি হয়ে যাবে এটা। ঠিক আছে, আমাদের কিন্তু পাতলা মোটা যত মোটা দেখান রুটিটা একটু। ওয়াও, এটা ছোট সাইজেরও করা যাবে, বড় সাইজেরও করা যাবে। তাহলে আমরা এটা ডাবল করে দিব। ডাবল করে দিলে আমরা যত বড় করে করতে চাই তত বড় করতে পারবো। আর এই গুলাটার মাঝখানে একটু শুকনা গুঁড়া দেব। শুকনা গুঁড়াটা দিলে কি সুবিধাটা হবে, রুটিটা আপনার ঝরঝরা হবে, গায়ের সাথে লাগে থাকবে না, এটা গায়ের সাথে লাগে থাকবে না। এটা একটু আমরা শুকনা গুঁড়া মিশিয়ে নিলাম, শুকনা রাখতে হবে। হ্যাঁ, একটু শুকনা গুঁড়া মিশিয়ে নিলে আপনার সুবিধা হলো কি ঝরঝরা হয়ে যাবে এটা। তাহলে আমরা এটা আপনার আরামে করতে পারবো। আর এই দুইটা পাটের মাঝখানে আমরা একটু তেল দিয়ে দিব। তেলটা দিলে সুবিধা হলো কি, এটা আপনার আঠার মতো লাগিয়ে দেবে না, রুটিটা এক সমান হয়ে যাবে। এই গুল্লাটার মাঝখানে একটু আমরা তেল দিয়ে দিব, এই দুইটা পাড়ে একটু তেল লাগাই নেবো। শুধু একবার তেল লাগাবো, আর বারবার তেল লাগাবো না। বারবার তেল লাগালে রুটিতে তেল তেল হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। এটা হালকা একটা তেল লাগাই নেবো। আমরা গুল্লাটা বসাবো, গুল্লাটা বসানোর পরে এটা এই দেখেন কত বড় হয়ে গেল। আমরা আসলে এত বড় রুটি করতে চাই না, তারপরে আপনাদেরকে জন্য দেখানোর জন্য। ওয়াও, খুবই সুন্দর রুটি হয়েছে। ঠিক আছে, কাজ না হয় টাকা রিটার্ন নিয়ে আসবেন, টাকা ফেরত দিয়ে রুটি মেকার নিয়ে যাবেন, নতুন নয় টাকা ফেরত নিয়ে যাবেন। দেখেন এটা চাপ যত দিব এত রুটি বেড়েইতেই আছে। আমরা এত বড় রুটি কেউ করতে চাই না বাংলাদেশে। তো আমাদের কাছ থেকে যদি রুটি মেকার দেখেন কত বড় রুটি হইলো, এত বড় রুটি কোনো সিস্টেম হলো না, কারণ এদিক দিয়ে আবার হয়েছে, এদিক দিয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে রুটিটা। আচ্ছা, আমরা এত বড় চাপবো না, দেখেন যেমন পাতলা তেমনই করতে পারবো আমরা, রুটি একদম ফাইটে দিতেছে। তো আমরা গুল্লাটা মিডিয়াম সাইজ রাখবো, যারা নর্মালি ব্যবহার করি স্ট্যান্ডার্ড সাইজে গুল্লা করবো, নরম রাখবো। আমরা হাতে রুটি যেটা বলি তার চেয়ে একটু নরম রাখবো, তার চেয়ে একটু নরম করে একটু গুড়া ঘুরা ঘুরি ঘুরি দিব। ঘুরি দিলে কি হবে, এটা আপনার ঝরঝরা হবে, সুন্দর হবে রুটি। আর এগুলো আছে অনেক রুটি মেকার বলে যে এখানে দিতে হবে, ওখানে না, নিয়ম নয়। আপনার যেখানে মাঝখানে দিতে পারেন, এক সাইডে দিয়ে বসাই চাপ দিতে পারবেন, হালকা চাপ দিলে হবে। আমরা যেখানে মনে হচ্ছে এখানে বসাই চাপ দিব, চাপ দিব। যদি রুটি না হয়, কাজ না হয়, টাকা রিটার্ন করে দিব। আমাদের কিন্তু এটা সবচেয়ে ছোটো সাইজটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো আট ইঞ্চি একটা রুটি মেকার দেখাচ্ছি আপনাদেরকে, আট ইঞ্চি রুটি মেকার দেখাচ্ছি আপনাদেরকে। আট ইঞ্চি সাইজের একটা রুটি মেকার দেখালাম। এছাড়া দেখেন এখানে আছে আমাদের কাছে নয় ইঞ্চি রুটি মেকার আছে। আচ্ছা, এটা আছে একটা নয় ইঞ্চি সাইজের রুটি মেকার। আচ্ছা, এখানে আছে একটা আমাদের কাছে আছে দশ ইঞ্চি রুটি মেকার, নয় ইঞ্চি আছে, দশ ইঞ্চি আছে, একটা আছে রাউন্ড শেপের। দেখেন কত রাউন্ড শেপটা, অনেক সুন্দর পাতলা, একদম পাতলা রুটি হয়ে গেল, একদম পাতলা শেপের রুটি হয়ে যাবে এটা। আচ্ছা, রাউন্ডটাও কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু আমরা অনেকক্ষণ আগে গুল্লা করে রাখছি, তারপরে আপনাদেরকে একটু দেখানোর সুবিধাতে আবার দেখাচ্ছি। একটা হালকা বসা, একটা চাপ দেবো, ছোট রুটি করতে চাইলে ছোট, আমরা সমান জায়গায় নিয়ে নিলেও সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, এটা হালকা করে চাপ দিলে রুটি হয়ে যাবে। শুধু যে আমরা এটা রুটি বানাইতে পারবো তা না, কিন্তু এটাতে কিন্তু আমরা আরও অনেক আইটেম ব্যবহার করতে পারবো। এটাতে চাইলে আমরা এই যে পুরীর জন্য আমরা এরকম সার্কেল কিনে নিয়ে আমরা সার্কেল দিয়ে কাইটে আমরা সাইজ করে আমরা লুচি বানাইতে পারবো। দেখেন কাইটে ভালো হলাম, এটা কিন্তু আপনার লুচি হয়ে গেলো, একদম সুন্দর একটা লুচি, লুচি সাইজ হয়ে গেলো। আচ্ছা, এটা আমরা চাপ দিয়ে নিয়ে রুটি মেকারটা রুটির মতো বানাই নিব। বানানোর পর আমরা এটাতে হালকা করে আপনার এটা ফ্লোরে রেখে নেবেন, তাহলে সমানভাবে শক্তি কম লাগবে। যেমন এখানে আছে আপনার স্টার শেপ, হার্ট শেপ, হালুয়া করার জন্য, ফুচকা করার জন্য। আমরা শেপ করে নিয়ে এটা কাটে নিব, আমরা এটা কিন্তু শেপ করে নিয়ে কাটে নিতে পারবো। এটা বিভিন্ন রকম শেপের আমরা এটা কাটে নিতে পারবো আমরা। তো দেখেন আমরা এখানে স্টার করলাম, হাট করলাম, বিভিন্ন রকম শেপ করলাম। আমাদের কাছে এখানে একটা স্কোয়ার এলো, স্টার শেপের হয়ে গেলো। প্রতিটার সাথেই কিন্তু আমরা একসাথে গিফটগুলো দিয়ে দিচ্ছি। গিফটগুলো বলতে কী পাচ্ছি আমরা, এখানে যে পেপারটা আছে
যে পেপারটা আমরা ব্যবহার করতেছি এই পেপারগুলোর সাথে যে এখানে একটা পেপার লাগানো আছে এই একটা পেপার বক্স পাবেন প্রতিটা রুটি মেকারের সাথে তারপরে পাবেন আপনি একটা স্পিটুলা পাবেন খামিটা গুলানোর জন্য একটা চামিচ পাবেন তারপরে পাবেন এই একটা হলো বাটি মিক্সিং বাটি যেটা ক্রিম গুলানোর জন্য খামিটা গুলানোর জন্য বাটি পাবো এটার সাথে আপনি কস্টিপ এটা হচ্ছে সাইড দিয়ে কস্টিপ লাগানোর জন্য যেটা কস্টিপ প্রয়োজন হয় আমরা একটা কস্টিপ ব্যবহার করবো তো আমরা আপনাদেরকে এরকম একটা কস্টিপ দিয়ে দেবো ঠিক আছে একটা কস্টিপ পাবেন আপনার সাথে এই চারটা আইটেম এটার সাথে আপনি ফ্রি পাবেন আচ্ছা এই চারটা আইটেম আপনারা গিফট পাবেন প্রতিটার সাথে আচ্ছা প্রতিটার সাথে এরকম চারটা আইটেম গিফট পাবেন তো আমাদের কাছ থেকে যদি নিতে চান তো আমরা প্রাইসটা বলে দিই আপনারা চাইলে অনলাইন আমাদের কাছে এক পিস দুই পিস তিন পিস যত পিস চান আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের কাছে সর্বপ্রথম যেটা আমি বলবো আপনাদের আট ইঞ্চি সাইজের রুটি মেকারটা আমাদের কাছে এটা হলো 8 ইঞ্চি সাইজের রুটি মেকার এটা হলো 10 ইঞ্চি এটা হলো 9 ইঞ্চি 8, 9, 10 তিনটা সাইজের হয় তো আমি আপনাদেরকে এখন বর্তমানে অফার প্রাইস দিচ্ছি আমরা যেটা ডিসকাউন্ট আর এটা হলো কিন্তু মেহগুনি কাঠের ভাইয়া কাঠটা বলে দিই এগুলো হলো মেহগুনি কাঠের এটা হলো মেহগুনি কাঠের তো এগুলো মেহগুনি কাঠেরগুলো কিন্তু কারো বলতে হয় না তারপর আমরা 10 বছর রিপ্লেস গ্যারান্টি দেবো 10 বছরের 10 বছর যদি কাঠ যদি ফেটে যায় কাঠ যদি ফেটে যায় চেঞ্জ পাবেন আপনারা আচ্ছা চেঞ্জ পাবেন আর অনেক আছে দেখা যায় কি যে বাজারে বলে অনেক পাগল একটা বিক্রি করে যে মূল্য এটাই মনে হয় সারা কারোটা রুটি হবে না রুটি না হলে টাকা রিটার্ন গ্যারান্টি সহ আর এটা হলো আপনার কাঠের পুরোটা যে ডেটা আমরা স্কেল দিয়ে মাইপে বলে দিচ্ছি আপনাকে এটা হলো আমি প্রাইসটা বলে দিই 8 ইঞ্চিটা দাম পড়বে 1800 টাকা 9 ইঞ্চিটা হলো 2000 টাকা 10 ইঞ্চি যেটা এটা হলো 10 ইঞ্চি সাইজের 10 ইঞ্চিটা দাম পড়বে 2200 টাকা সাথে কিন্তু প্রতিটা গিফট চারটা আইটেম গিফট পাবেন তারপর রাউন্ড আছে এটা একটা 10 ইঞ্চি আছে একটা 9 ইঞ্চি আছে দুইটা সাইজ আছে রাউন্ডের তো 10 ইঞ্চিটার দাম পড়বে 2300 টাকা আর 9 ইঞ্চি দাম পড়বে 2100 টাকা গোলটা তো এটা দেখেন আমি বলে দিই আপনাদেরকে অনেক এটা পুরুত্বটা দেখেন 3.5 ইঞ্চি কাঠের থিকনেসটা এত মোটা কাঠের বাংলাদেশে কোনো রুটি মেকার না পাবেন না একমাত্র হক ব্র্যান্ড ছাড়া হক ব্র্যান্ড ছাড়া কোথাও এত বড় এবং এত হেভি এটা পুরুত্বটা হলো 3.5 ইঞ্চি পুরো অনেক মোটা কাঠ এই জন্য আমরা কাঠে 10 বছর গ্যারান্টি দিচ্ছি কাঠ যদি ফেটে যায় ভেঙে যায় চেঞ্জ করে পাবেন আপনারা আর এগুলো ঘুনেও ধরবে না মেহগুনি কাঠের অরিজিনাল মেহগুনি কাঠের এবং 100% স্টেনলেস স্টিলের কবজা এগুলো হাতলগুলো স্টেনলেস স্টিল নাটগুলোও স্টেনলেস স্টিলের ভাঙা ফাটার কোনো ভয় নেই এবং রুটি যদি না হয় বারবার বলতেছি টাকা রিটার্ন করে দেবো রুটি মেকার দিয়ে টাকা নিয়ে যাবেন কারণ আমরা এটা নিজেরাই প্রস্তুতকারক আর এটা আমাদের যে অরিজিনাল ব্র্যান্ডের মাল এবং অরিজিনাল কোম্পানির মাল তাতে আমরা বোঝার জন্য আপনাদেরকে সুবিধার জন্য বলে দিচ্ছি আমাদের কাছ থেকে নিলে প্রতারিত হবেন না কারণ এটা আমাদের প্রতিটা মালের আলাদা আলাদা প্রায় এবং ডকুমেন্ট পেপার আছে যে মডেল নাম্বার আছে আমাদের সরকারিভাবে পেপার পাওয়া আমাদের লাইসেন্স করা প্রতিটা পার্ট আলাদা আলাদা দেখেন আমাদের এই একটা মডেলের আছে মডেল এই একটা মডেলের আছে আমাদের রাউন্ড শেপের আছে তো প্রতিটারই আমাদের আলাদা আলাদা সব কোনটা কতটুকু থিকনেস দেওয়া আছে সব ডিটেলস এখানে আমাদের কাছে ডকুমেন্ট পেপার সহ আমাদের কাছে আছে তো আমাদের কাছ থেকে সরাসরি হক ব্র্যান্ডের এটা হক ব্র্যান্ডেরটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তো সরাসরি আমাদের কাছে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দিতে পারবো ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান দেশ এবং দেশের বাইরেতে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো অরিজিনাল হক ব্র্যান্ডের রুটি মেকার অরিজিনাল মক এবং বাংলাদেশের সর্বোচ্চ হাই মোটা কাঠের রুটি মেকার এটা কারণ অনেক আছে পাতলা দিচ্ছে কিছুদিন পরে রুটি হইতেছে ঠিক আছে রুটি হবে না যে তা না রুটি হবে কিছুদিন পরে দেখা যাবে কাঠটা ফেটে যাবে এবং গ্যারান্টি দিচ্ছে না আমাদের কাছ থেকে যে কোনো সাইজ নেন রুটি যদি না হয় কা টাকা রিটার্ন যার যেই নিয়মটা বললাম এই নিয়মটা ব্যবহার করতে হবে গরম পানি দিয়ে গুল্লা করতে হবে গুল্লার মধ্যে একটু তেল দিতে হবে দুইটা পাটা একটু তেল মাখায় নিতে হবে নিয়ে যাস যে কোনো মনে চাই আপনার চাপ দেবেন রুটি হয়ে যাবে রুটি যদি না হয় টাকা রিটার্ন আর সারা বাংলাদেশ যে যেখান থেকে দেখতেছেন না কেন আমাদের কাছে চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অনলাইনে করে নিতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই তাদেরকে 500 টাকা বুকিং দিতে হবে আর ঢাকার ভিতরে যারা নেবেন তাদেরকে বলবো অবশ্যই আপনাদের অ্যাড্রেস দিলে আপনার বাসায় পৌঁছায় দিয়ে আসবে সেক্ষেত্রে আলাদা চার্জ দিতে হবে তো কারণ আমরা এটা হক ব্র্যান্ড আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল আমাদের চাইলে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের এই অনলাইনে এই নাম্বারগুলো আছে আমাদের এই শোরুমটা আছে এটা ঢাকা নিউ মার্কেটের শোরুম শাকিল কুকারিজ অ্যান্ড বেকিং কর্নার এটা 144-146 নাম্বার দোকান এটা বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলা শাকিল কুকারিজ অ্যান্ড বেকিং কর্নার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার এখান থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01-838-99-5164 এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এছাড়া সমস্ত নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করলে অনলাইনে আমাদের সাথে কেনাকাটা করতে পারবেন তো ভাই আমাদের প্রোডাক্টটা যদি ভালো লাগে এবং 100% গ্যারান্টি সহ অরিজিনাল মেহগুনি কাঠ এবং বাংলাদেশের সর্বোচ্চ থিকনেস মোটা কাঠের রুটি মেকার যদি চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা এই রুটি মেকারগুলো যাদের প্রয়োজন তারা আপনারা এখানে সরাসরি যোগাযোগ করবেন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।